প্রিয় দর্শক আজকে আমি আপনার সামনে লইয়া আইসি একটা মোবাইলের রিসেটর বিষয়ে ভিডিও যদি আপনারা আপনার মোবাইল রিসেট করতে সাইটরা আর আপনার টাইম আছে রেডমি মোবাইল এই মোবাইলটা আমার করতে মানে এই যে একটা মোবাইল আছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি ফোনটা আছে যদি স্য আপনারা রেডমির কোনো যে কোনো মোবাইল আপনারা রিসেট করতে সাইটরা কোনো একটা অসুবিধা হয়ে গেছে আপনার মোবাইলে তার আপনি চাইতে মানে আপনার মোবাইলটা রিসেট করতে কিলে আপনারা রিসেট করতে আপনারা জানন না আপনার মোবাইল আপনার মানে অ্যাপস আই গেছে আপনার সফটওয়্যার আই গেছে সব কিছু আপনারা ডিলিট করতা বা মোবাইল আপনারা নয়া হিসাবে বানাইতে আপনারা না কীভাবে রেডমির মোবাইল রিসেট করা যায় যদি সই আপনারা জান আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখা ভিডিওটি দেখার পরে আপনারা রেডমির যে কোনো মোবাইল আপনারা রিসেট করতে পারবা বা অন্য তো আপনারা রিসেট এই রকম করতে পারবা পুরা এক দুইটা জিনিস বদলাই রই সবটা সেইম রই আপনারা ওলা রিসেট করতে পারবা আমি আজ আপনারা রেডমি নোট এলেভেন প্রো ফাইভ জি মোবাইল রিসেট করিয়া আমি এটা হইল রেডমি নোট এলেভেন প্রো প্লাস ফাইভ জি ফোন এই ফোনটা আমি আপনারা ট করিয়া দেখাই মো কিলা আপনারা রিসেট করতে পারবা মোবাইল আমি এইটা রিসেট কর মো রিসেট আপনারা করিয়া লাইভও দেখি আপনারা কিলা রিসেট করতে পারবা এই জিনিসটা ফলো করিয়া আপনারা রেডমি যে কোনো মোবাইল রিসেট করতে পারবা রিসেট করবার লাগি আপনার মানে সবর ফুইল আপনারা করতে কিতা কীটা মোবাইলের সেটিংটা অন করতে লাগব তো আমি মোবাইলের সেটিং যাই সেটিং টিফা মারিয়া আপনারা সেটিংটা অন করে লইবা বা সেটিংগো টিফা মারিয়া সেটিং অন করলি বা সেটিং অন করার ফলে আপনারা কিতা মোবাইল দিয়ান দিয়ে দেখবা মোবাইল তেমন খান খানো যাইয়া স্ক্রল ডাউন করলি বা স্ক্রল ডাউন করিয়া আপনারা নিচে একটা দেখতে পারবা এডিশনাল সেটিং লেখা আছে দেখতে পারবা এডিশনাল সেটিং এই এডিশনাল সেটিংগো আপনারা ঠিফা মারবা এডিশনাল সেটিংগো টিফা মারার ফলে আপনারা করবাকিটা নিচে আইজি বা একবারে নিচে আবার বাদেও খসুয়া কালার দেখতে পাত্র একবারে নিচে আছে ফেক্টৰী ৰিছেট আপোনাৰ কৰিব ফেক্টৰী ৰিছেট অৰ্থাৎ টিফা মাৰি দিবা ফেক্টৰী ৰিছেট হ' ফেক্টৰী ৰিছেটৰ টিফা মাৰাৰ ফৰে ইন আহি গৈছে তিনি চাৰিটা অপশ্যন দেখা পাৰিবা উফ্ৰাই নফুলা আছে ফটো এণ্ড ভিডিঅ' নিচিয়া আছে এপছ এৰ বাদে আছে বেকআপ এৰ বাদে আছে হেচ টি কাৰ্ড ডাটা এৰ বাদে আছে আদাৰ আইটেম অন দিছ ডিভাইচ এই কোনোটাত আপোনাৰ ডাবাইতে লাগত নাই আপোনাৰ ডাবাইতে লাগিব কিতাপ নিচেও নাই দেখা পাত্ৰ আপোনাৰ এটা আছে ইরেজ অল ডাটা আপনারা করতে লাগব কিতা এই যে একটা আছে ইরেজ অল ডাটা আপনারা অগুত টিফা মারি দিবা যদি আপনারা সব কিছু ডিলেট কর্তা অগুত অগুট টিফা মারার পরে আপনার ইনো দেখাইবো। আপনার মোবাইলের স্ক্রিমনের পাসওয়ার্ড যুগ আপনারা পাসওয়ার্ড মারতে লাগবে আর মোবাইলের যে একটা পাসওয়ার্ড আছে ফাশওয়ার্ড একটা আপনারা মারতে লাগব এই জায়গাতে আপনারা দেখতে পারবা কনফার্ম ইউর পিন যুট পিন নম্বর লাগাইলে আছে সে পিন নম্বরটা আমি দেই পিন নম্বরটা আপনারা পাসওয়ার্ডটা মারি দিবা আমি মারি দেই। পাছৱৰ্ড মাৰি দিছে পাছৱৰ্ড মাৰাৰ ফেৰে আপোনাৰ ক'ৰবাকেইটা অন্য লেখা আছে দেখা পাবা নেক্সট আপোনাৰ এই নেক্সট টিফা মাৰবা নেক্সটৰ টিফা মৰাৰ ওপৰে ইনো দেখা পাৰা বেকআপ ৰিচ বে বেকআপ যদি চাৰ বেকআপ লৈতে চাইন ৰেগুলাৰ ডিলিটাৰ ফেৰবাৰ আপোনাৰ আগত ৰৈতো আপোনাৰ আগত মানে আপোনাৰ ইমেইলো বেকআপ লৈতে পাৰিবা যদি চাই বেকআপ লৈতে চাইন আৰু যদি চেকআপ লৈতে চাই নে তে আপোনাৰ কৰবাকেইটা ফেক্টৰী ৰিছেট ৱেচাইটিয়ে অৰ্থাৎ টিফা মারি দিবা ফেক্টরি রিস্টের টিফা মারার পরে অন নয় সেকেন্ড লইব অন উফুরে লেখা আছে কিলা কিলা করা কিতা উইব না ওইব লেখা আছে যদি আপনারা ফলতে সাইন্টে ফলতে ফারবার ওফুে এর বাদে অন নয় সেকেন্ড দশ সেকেন্ড যাবার বাদে অন আইব নেক্সট আপনারা করবাকিটা অন অন নেক্সটও টিফা মারি দিবা নেক্সট দেখতে পারবা নেক্সট আপনারা টিফা নেক্সট টিফা মারার বাদে ফিরিবার আইব অন দশ সেকেন্ড দশ সেকেন্ড যাবার বাদে আপনার ওকেটা বাইতে লাগব দশ সেকেন্ড দম লইলাই দশ সেকেন্ড হয়ে গেছে গিয়া এখন নি করতে লাগব কিতা ওকে আপনারা টিফা মারি দিবা ওকে টিফা মারার পরে আপনার মোবাইল অফ হয়ে যা দেখতে পারবা ইন অটোমেটিক মোবাইল অফ হয়ে গেছে মোবাইল অফ হইয়া কত সময় বাদে অটোমেটিক মোবাইল ফিরিবার অন লাগাইব। লাগাই অন হওয়া লাগাইতে গিয়ে যত যেগুলো জিনিস আছে গিয়া অন হইতে গিয়া সবগুলা জিনিস আপনার মোবাইল তোনে গিয়া রিসেটিকটা মারতে সময় আপনারা আরও একটা জিনিস ধ্যান দিবা যদি সব আপনার মোবাইলের চার্জ কম থাকে আপনারা মোবাইলের চার্জটা ফুল দিলে লেগে বা মোবাইলের চার্জ ফুল দিলে বা সম্পর্কে আপনারা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনার মোবাইল চার্জ রাখবা যদি সো এইগুলো করতে সময় আপনার মোবাইল অফ হয়ে যাতে ফির আপনারা দিকদারি লম্বা লম্বাত যা আপনারা মোবাইলটা চার্জ দিলেই বা ফারতে ফুল চার্জ দিলে বা ফুল চার্জ দিলে বেশি ভালো হই কয় কয়েকটা সময় লইব আট দশ মিনিট লইব বা পাঁচ মিনিটে লইব কোনো মোবাইলে তো সময় বেশ লয় কোনো মোবাইলে সময় কম লয় ওলা দেখতে পারবা একটা অপশন আইছে আবার ধরো অটোমেটিকি অন হইতে রইব লাস্টে গিয়ে আপনারা একটা জিনিস ফিরবার সেটিং করা লাগব এই দেখতে পারবা দুই তিন মিনিট ফোরে গিয়া ইগো অটোমেটিক একটা ফুটা আসলো ফুটাকু গেছে গিয়া ফুটা গিয়া এইরকম আইসে এন্ড্র এ মি এ ওয়াই থার্টিন আইসএে এখন আপনার মোবাইলের যেগুলা অপশন আসলো যতগুলা সেটিং নয়া আপনারা অপস ডাউনলোড করছিল যতগুলা সেটিং করছিল সব কিছু গিয়া নয়া হিসাবে হয়ে যাব ওলা অগু আর আবার ফরে আপনারা করবা কিতা আপনারা এখন মোবাইল নয়া হিসাবে সেট আপ করতে লাগব আপনারা অন এর অগুতলা ডাবাই দিবা অগুত ডাবানির পরে আপনারা এনও ইংলিশ সিলেক্ট করলিবা যদি সে আপনারা অন্য ভাষা সিলেক্ট করতে চাই আপনারা অন্য ভাষা সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার বাদে অন্য আপনারা করার কেটে নষ্ট ডাবাই দিবা নেষ্ট ডাবানির ফলে আপনার যে কন্ট্রিতে আসন যদি সে বাংলাদেশের তাহন বাংলাদেশ ডাবাইবা যদি সো ইন্ডিয়ার তখন ইন্ডিয়ার ডাবাইবা বা যদি সো অন্য কোনো ভাষার তখন অন্য কোনো দেশের তাহলে আপনারা যে দেশের আসন তে ও দেশ আপনারা ডাবাইবে তা আমি ইন্ডিয়ার ইন্ডিয়া ডাবাই দিয়েছি ইন্ডিয়া ডাবানির অন অন্য ও টিফা মারি দিবা টিফা মারার পরে ইন দেখতে পারবা সেটিং রিগন লেখা আছে আবার ফেলে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট একটা আপনারা করবাকিটা অগুত ফুটা আছে সাইডে ফুটা আগু টিকমার্ক করে দিলে টিকমার্ক করার ফলে আপনারা আগে টিফা মার দিব টিফা মারার পরে সাইডে অগুট টিফা মার দিবা সাইডে অগুট টিফা মারার পরে আপনারা ইন দেখার সিম সেটিং করতে এগুলো আমি স্কিপ করে লাই স্কিপ করে লাইছি স্কিপ করার পরে দেখার ওয়াইফাই সেটিং তো ওয়াইফাই সেটিং স্কিপ করে লাই ওয়াইফাই সেটিং স্কিপ করে লাইছি স্কিপ করার ফলে ইন দেখার ইয়া ফিরবার এপসেট করব লাগি এগুলো এপসেট করে লাইছি এপছ' এটা মাৰি দিবা নিজৰ তাত এপছ' এটা মাৰাৰ ফৰে ইনো দেখাৰ স্ক্ৰীণৰ লক লগাই থিয়ে না লগাই দিয়ে না এইগো আমি বৰ্তমানে স্কিপ কৰিলে স্ক্ৰীণ লক লগাই না স্কিপ কৰিলে স্কিপ কৰাৰ ফৰে আপোনাৰ দেখা পাবা নিচে ফ্ৰিবাৰ অন ডাবাইবা অগুত দাবানিৰ ফৰে ইগুত ফুৰিবাৰ আপোনাৰ এগ্ৰী কৰি লিবা আপোনাৰ ৱালপেপাৰ এইগত এগ্ৰী কৰি লিবা এগ্ৰী কৰাৰ ফৰে ইনো দেখাই দিবা ৱালপেপাৰ অগুণ অগুণ আবাৰ ফৰে আপোনাৰ কৰবাকেইটা ফিৰিবাৰ অগুত ডাবাই দিবা এই চাইডে টাইন চাইডে দাবানিৰ ফৰে আপোনাৰ দেখা পাৰবা ছেট আপ কমপ্লিট এণ্ড্ৰ মি ৱেই থাৰ্টিন অগুত তে ঵াইয়ে টিফামারার ফরে আপনার। মোবাইলের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে গিয়া এখন আপনার মোবাইল জেলা আপনারা যেগুলো জিনিস আপনারা এডিট করছিলো সবগুলা যাইব গিয়া মোবাইল যতগুলো অ্যাপস ডাউনলোড করা আসলো এক্সট্রা যত জিনিস আসলো সব গিয়া নয়া মোবাইল জেলা আপনারা পাইছিল নয়া হিসাবে ওলা নয়া হিসাবে এখন রইব সবগুলা ফোন না যত নয় যতগুলা জিনিস আপনারা এক্সট্রা ডাউনলোড করছিল সবগুলা যাইবগি দেখতে পারবা এখন নয়া হিসাবে ফোন হয়ে গেছে হইলা আসলো কিলা এখন হয়ে গেছে এখন সফটওয়্যারও বেস্ট আপনার অ্যাপসও বেস্ট দেখতে পাইতে নাই সবগুলা গেছে গিয়া তো ওলা আপনারা সেটিং আপনারা রিসেট করতে পারবা আপনারা আপোনাৰ মোবাইল যদি চৈ আপোনাৰ মোবাইল ৰিছেট কৰ্তা চাইন তে আমি আশা কৰি আপোনাৰ এই ভিডিঅ'বোৰ দেখাৰ ফুৰে আপোনাৰ আপোনাৰ মোবাইল ৰিছেট আপৰা এই ভিডিঅ'টা ভাল লাগে তে আপোনাৰ অৱশ্যে লাইক কৰিয়ে যাবা আৰু হাইলাকান্তি টেক নিউজ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিলে বা ছাবস্ক্ৰাইব কৰি চাইটে যাকে বেলেগে নাহিব অকটাটো ডাবাই দিবা ডাবাই অলপ টিফা মাৰি দিবা অলপ টিফা মাৰিলে যে সময় আমি অলপ সাঁচা বাংলা ভাষাই ভিডিঅ' চালিম এই চেনেলে আপোনাৰ অলপ ফাইটে থাকিবা যদি চৈ আপোনাৰ অন্য কোনো বিষয় নিয়া জানে চাইন তে আপোনাৰ নিচে কমেণ্ট কৰি অবশ্য এর বিষয় নিয়ে আমি ভিডিও বাইমো আর নেক্সট ভিডিওটা আমার আইব কিলা রেডমি মোবাইল আপনারা ফাশওয়ার্ড রিসেট করতে পারবা যদি সো আপনারা মোবাইলের ফাশওয়ার্ড লাইন অলাখ মানুষ আসন পাসওয়ার্ড ফাওরলেন আর ফাশওয়ার্ড রিসেট করতে পারেন না দোকানও গেলে পাঁচ ছয়শ টাকা লাগে হাজার টাকা লইলেন সেও হোক যদি সো আপনারা জানান না তো আমি এই নেক্সট ভিডিওত আপনারা কইম কিলা আপনারা মোবাইলের ফাশওয়ার্ড রিসেট করতে পারবা সের দ্বারা ইতিহাস লাগতো নাই নিজে নিজে করতে পারবা আজকালে ভিডিওগুলো শেষ করলাম যদি ভালো লাগে লাইক যাইবা আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা শেয়ার হ'লে তাৰাও জান্তে পাৰবা সেউৰৰ দ্বাৰো যাইতা লাগতো নাই